हेलो एवरीवन, वेलकम टू लेट्स इम्प्रूव यूट्यूब चैनल। आजकल वीडियोते आमी तुम्हारे क्लास 12 फिजिक्सर एटॉमिक न्यूक्लियस बा पारमाणविक न्यूक्लियसर जो सिक्स वीडियो से तुम्हारे नहीं एसेछि। आजकल क्लासे आमरा कि आलोचना करब, आजकल क्लासे आमरा रेडियो एक्टिविटी बा तेजस्क्रियता निये डिसकस करब। एर आगेर जो विभिन्न वीडियोगुलो सेखाने आमरा आगेर टपिकगुलो अलरेडी पढ़े नियेछि। ताहले आजकल वीडियोटिके तुम्हारा जदि शुरू थेके शेष अब्दि देखले तुम्हारे रेडियो एक्टिविटी बा तेजस्क्रियता संक्रांत विभिन्न धारणा सेगुलो किन्तु एकदम क्लियर हो जाबे। हमारे यूट्यूब चैनल लेट्स इम्प्रूवे आमी तुम्हारे एकदम बेस्ट क्वालिटी फिजिक्सर कन्टेंट प्रोवाइड करार चेष्टा करी एवं फ्यूचारे चेष्टा करब। तुम्हारा जदि आमादेर चैनल थेके विभिन्न फिजिक्सर क्लासगुलो रेगुलारलि फलो कर ले देखबे तुम्हारे जो फिजिक्सटा अनेक बेशी इजी हो जाए। ताहले चलो आर देरी ना करे आमरा आजकेर ए क्लासटी स्टार्ट करी एंड आमरा देखे नी जे रेडियो एक्टिविटी बा तेजस्क्रियता सम्पर्के आमादेर की की जानार आछे। तुम्हारा जदि आमादेर चैनले नतून हये थाको आमादेर चैनल लेट्स इम्प्रूवके अवश्य सबसक्राइब करे नेबे, कारण एखान थेके तुम्हारा अनेक नलेजेबल कन्टेंट रेगुलारलि पेते थाकबे। चलो शुरू करा जाए। देखो आज के डिसकस करते चले, आज के डिसकस करते चले रेडियो एक्टिविटी तेजस्क्रियता। एबार ये रेडियो एक्टिविटी तेजस्क्रियता ये नहीं डिसकस करब। यार डिसकस कर आगे शुरूते हमारे टॉपिक सम्पर्के जानते हैं से हलो स्टेबिलिटी अफ न्यूक्लियस। ठीक है, আমাদের নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে কয়েকটা বিষয় জানতে হবে, যে কোনো একটা নিউক্লিয়াস সেটা কখন স্থায়ী হয় বা কখন সেটার স্থায়িত্ব বেশি হয় ইত্যাদি সম্পর্কে কয়েকটা জিনিস আমরা জানতে চাই। দেখো আমরা সাধারণত এই যে নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে কথা বলছি, এখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথমে আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এন বাই জেড রেশিও। দেখো এন মানে কি? এন মানে হচ্ছে নাম্বার অফ নিউট্রন। ঠিক আছে, एन की एन होच्छे नम्बर अफ निउट्रन। और जेड माने कि? जेड माने तो आम्रा अलरेडी शिखेछि जेड की है, जेड है होच्छे परमाणु क्रमांक। परमाणु क्रमांक माने कि? सेटा होच्छे नम्बर अफ प्रोटन्स। ताहले जेड की? जेड होच्छे आमादेर नम्बर अफ प्रोटन। ताहले एखाने एन बाई जेड रेशियो सेटाके आम्रा बेसिकाली कि बोलते पारी? निउट्रन टू प्रोटन रेशियो। निउट्रनेर संगे प्रोटनेर संख्यार अनुपात सेटाके आम्रा कि बोलछि? सेटाके आम्रा बोलछि एन बाई जेड रेशियो। एबार एई जे एन बाई जेड रेशियो सेटा निउक्लियासेर स्थायित्वते किभाबे एफेक्ट करे बोझो। দেখো আমাদের যখন কোনো একটা নিউক্লিয়াস আছে, ধরো আমাদের এই কোনো একটা নিউক্লিয়াস আছে, এবার এই নিউক্লিয়াসের চারিদিকে কি থাকে? আমাদের যে পরমাণুটা নিউক্লিয়াসের চারিদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো থাকে। এবার আমরা কি জানি, যখন আমাদের কোনো একটা পরমাণু আমরা নিচ্ছি সেই পরমাণুটার মধ্যে এই নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে আমাদের এই বাইরের কক্ষপথগুলোতে কি ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে না? তার জন্যই তো আমাদের নিউক্লিয়াস আমাদের যে পরমাণুটা সেটা কি হয়, সেটা নিউট্রাল হয়, যে পরমাণুর ওভারঅল কোনো চার্জ থাকে না, কারণ তার মধ্যে নাম্বার অফ প্রোটন নাম্বার অফ ইলেকট্রন সমান থাকে। তাহলে এই ক্ষেত্রে আমরা আবার কি জানি? দেখো যে আমাদের যে বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনগুলো হয় সেই কেমিক্যাল রিয়াকশনে কে পার্টিসিপেট করে? সেখানে কি নিউক্লিয়াস পার্টিসিপেট করে? না, সেখানে কিন্তু আমাদের এই যে ইলেকট্রনগুলো, ইলেকট্রনগুলো বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনগুলোতে পার্টিসিপেট করে, কারণ আমরা জানি ইলেকট্রনের এদিক ওদিক আদান প্রদান হয়। ঠিক আছে, অনেক রকম বন্ড তৈরি হয়, সেগুলোর মধ্যে এই মুহূর্তে আমরা যাচ্ছি না। তাহলে আমাদের বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনগুলোতে কিন্তু নিউক্লিয়াস পার্টিসিপেট করে না। কিন্তু তুমি যদি এইভাবে ভাবো, দেখো আমাদের নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকছে ঠিক ততগুলো ইলেকট্রনই তো বাইরে বিভিন্ন কক্ষপথের মধ্যে থাকছে। তার মানে এই যে আমাদের বিভিন্ন কেমিক্যাল রিয়াকশনে কোনো একটা অ্যাটাম কখন পার্টিসিপেট করছে বা কীরকম প্রপার্টি শো করছে তার মধ্যে আমরা বলতে পারি না যে সেটা আমাদের এই নাম্বার অফ প্রোটনের উপর ডিপেন্ড করছে। কারণ নাম্বার অফ প্রোটন মানে কি? নাম্বার অফ প্রোটন মানে নাম্বার অফ ইলেকট্রন। তাহলে কোনো একটা পরমাণু আমাদের কোনো একটা পরমাণু তার মধ্যে কতগুলো ইলেকট্রন আছে, তার লাস্টের কক্ষপথে আমাদের অষ্টক পূর্তি হচ্ছে কিনা ইত্যাদি আমাদের ইলেকট্রনের সংখ্যার উপরেই তো ডিপেন্ড করে সে কীরকম সাপোজ ধরো কেমিক্যাল প্রপার্টিস শো করবে। তাহলে এই ক্ষেত্রে নাম্বার অফ ইলেকট্রনস যেহেতু নাম্বার অফ প্রোটনের সাথে সমানই হয়, তার মানে আমরা বলতে পারি আমাদের কেমিক্যাল বিভিন্ন রিয়াকশনগুলোর ক্ষেত্রে এই যে আমাদের নাম্বার অফ প্রোটন সেটার একটা এফেক্ট আমরা দেখতে পারি। কিন্তু আমরা যদি এই ক্ষেত্রে নিউক্লিয়াসের স্টেবিলিটি বা নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে কথা বলি সেটা কিন্তু শুধুমাত্র প্রোটনের ওপর নির্ভর করে না। দেখো আমি যেই বিষয়গুলো বলছি খুব ভালো করে বোঝার চেষ্টা করবে, তারপর এই বিষয়গুলো বই থেকে একবার পড়ে নেবে, দেখবে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর যখন আমি পড়াচ্ছি অবশ্যই অবশ্যই নোটস তৈরি করবে। ঠিক আছে, আমি যখন তোমাদের কোনো একটা জিনিস পড়াবো তখন তোমরা সেই বিষয়টার অবশ্যই নোটস তৈরি করবে। তার কারণ হচ্ছে যখন তোমরা পরবর্তী সময়ে রিভিশন করবে, তোমরা যদি আবার প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও বের করে পড়তে চাও তাহলে কিন্তু সেই ক্ষেত্রে তোমাদের অনেকটা সময় লাগবে। তার থেকে তোমরা যদি প্রপার নোট তৈরি করে রাখো, তোমাদের রিভিশন করার সময় কিন্তু তোমরা নোট থেকে রিভিশন করলে অনেক বেশি ফাস্টার অ্যান্ড অনেক বেশি কম সময়ের মধ্যে তোমরা প্রপার রিভিশন করে নিতে পারবে। সেই জন্য তোমরা যখনই কোনো একটা টপিক পড়ছো সেই টপিকটার কিন্তু প্রপার নোটস বানানোর চেষ্টা করবে।
এবার দেখো, এবার তাহলে আমরা কি বলছিলাম যে আমাদের এই যে প্রোটন, প্রোটনের সংখ্যার উপর ডিপেন্ড করছে কেমিক্যাল প্রপার্টি কীরকম হচ্ছে, কিন্তু এই যে স্টেবিলিটি অফ নিউক্লিয়াস, নিউক্লিয়াসের স্থায়িত্ব, সেটা কিন্তু এই নিউট্রন সংখ্যা এবং প্রোটন সংখ্যা উভয়ের উপরেই নির্ভর করে। এবার এটার উপর কীভাবে নির্ভর করছে, সাধারণত কি দেখা যায় যে আমরা যদি বিভিন্ন হালকা বা লাইট নিউক্লিয়াসগুলো নিই, সেই লাইট নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে কি দেখা যায়, লাইট নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে যদি জেড এবং এন তারা যদি একে অপরের সঙ্গে প্রায় সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে নিউক্লিয়াসের স্টেবিলিটিটা বেশি দেখতে পাওয়া যায়। মানে এন বাই জেড, এ দেখো এন বাই জেড, সেটা যদি নিয়ারলি ওয়ান হয়, দেখো এন আর জেডের সংখ্যা যদি নিয়ারলি সেম হয়, সাপোজ ধরো আমি বলছি এ জেডের ভ্যালুও 10, এনের ভ্যালুও 10, তাহলে কি এদের যে অনুপাতটা সেটা এক আসবে। বা সাপোজ ধরো আমি বলছি এনের ভ্যালু 11, এর ভ্যালু 10, তাহলে এই ক্ষেত্রেও কি অনুপাতটা আমাদের কিসের কাছাকাছি আসবে, অনুপাতটা আমাদের একের কাছাকাছি আসবে। তাহলে এইরকম হালকা নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে কি হয়, হালকা নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের কি দেখা যায় যে নিউট্রন সংখ্যা এবং প্রোটনের সংখ্যা তারা যদি পরস্পর খুব কাছাকাছি হয়, তাহলে সেই ক্ষেত্রে নিউক্লিয়াসটা স্থায়িত্ব বেশি হয়। কিন্তু যদি আমরা ভারী নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে দেখি, আমি কি বলছি, যদি আমরা ভারী নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে দেখি, সেই ভারী নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে কি হয়, আমাদের যে হেভি নিউক্লিয়াসগুলো থাকবে তাদের ক্ষেত্রে আমরা কি প্রপার্টি দেখতে পারি। দেখো হেভি নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে দেখা যায় যে আমাদের নাম্বার অফ নিউট্রন সেটা যদি নাম্বার অফ প্রোটনের তুলনায় বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে স্টেবিলিটি বা স্থায়িত্ব সেটা অধিক লক্ষ্য করা যায়। তাহলে আমরা কি বুঝতে পারছি যে হালকা নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, নাম্বার অফ প্রোটন অ্যান্ড নাম্বার অফ নিউট্রন তারা যদি নিয়ারলি ইকুয়াল হয়, সেই কেসে স্টেবিলিটি বা স্থায়িত্ব বেশি হয়। কিন্তু আমাদের ভারী নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে কি হবে, নাম্বার অফ নিউট্রন সেটা যদি নাম্বার অফ প্রোটনের তুলনায় বেশি হয়, তাহলে সেই ক্ষেত্রে কি দেখা যায়, সেই ক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়াসটা সেটা বেশি স্টেবল হতে দেখা যায়। তাহলে এটা আমরা বুঝলাম যে এক নম্বর পয়েন্ট নিউক্লিয়াসের স্থায়িত্বর ক্ষেত্রে। আই হোপ তোমরা এই পয়েন্টটা সবাই নোট ডাউন করে নিয়েছো। এবার আমরা সেকেন্ড একটা পয়েন্ট নিয়ে কথা বলছি, সেটাকে সেটাও আমাদের এই নিউক্লিয়াসের স্থায়িত্ব রিলেটেডই। এবার তোমরা অনেকে হয়তো ভাবছো যে দাদা তুমি তো পড়াবে বলছিলে তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে এত কথা কেন বলছো? কারণ আমাদের যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা সেটা নিউক্লিয়াসের মধ্যেই একটা প্রক্রিয়া, অ্যান্ড সেটা আমাদের এই নিউক্লিয়াসের স্থায়িত্বর সঙ্গে মানে ওতপ্রোতভাবে জড়িত। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যদি রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা বুঝতে হয়, সেই জন্য আমরা নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে পড়াটা খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড তোমরা হয়তো অনেকের থেকে আগে অনেক সময় রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা পড়ে থাকবে, তোমরা দেখবে যে এই বিষয়গুলো অনেকেই টাচ করে না, কারণ এগুলো থেকে আমাদের সাধারণত কোয়েশ্চেন অনেক সময় হয়তো আসে না, বা সাপোজ ধরো আমাদের ক্লাস টুয়েলভের পরীক্ষায় আসে না, কিন্তু আমাদের বিভিন্ন জয়েন্ট এন্ট্রান্স এক্সাম, আমাদের নিট এক্সাম ইত্যাদি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই সমস্ত জায়গা থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তাহলে সেই জন্য আমি যখন তোমাদেরকে পড়াচ্ছি, আমি চেষ্টা করছি যাতে তোমাদের প্রত্যেকটা বিষয় আমি এক্সপ্লেন করতে পারি, সেজন্য তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। সেকেন্ড কিসের উপর ডিপেন্ড করে, সেকেন্ড ডিপেন্ড করে দেখো আমাদের যে এই জেড এবং এন, ঠিক আছে, জেড এবং এন এদের সংখ্যাটা কি, সাপোজ ধরো আমি বলছি জেডের সংখ্যা কত, জেডের সংখ্যা ধরো আমি বলছি 10, তার মানে এই ক্ষেত্রে প্রোটনের সংখ্যা কি, সেটা হচ্ছে একটা জোড় সংখ্যা বা ইভেন নাম্বার। আমি যদি বলি জেডের ভ্যালু হচ্ছে 11, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে জেড কি, জেড হচ্ছে এটা একটা বিজোড় সংখ্যা বা অড নাম্বার। একইরকমভাবে সাপোজ ধরো আমি যদি এনের ভ্যালু 10 বলি, সেটা কি, সেটা একটা ইভেন সংখ্যক আমাদের কি রয়েছে, নিউট্রন রয়েছে, যে 10 একটা জোড় সংখ্যক নিউট্রন রয়েছে। কিন্তু আমি যদি বলি 11টা নিউট্রন রয়েছে, সেই ক্ষেত্রে কি, বিজোড় সংখ্যক বা অড সংখ্যক নিউট্রন রয়েছে। তাহলে এই যে আমাদের নিউট্রন এবং প্রোটনের সংখ্যা, সেটা কি জোড় সংখ্যা নাকি বিজোড় সংখ্যা, তার উপরেও কিন্তু নিউক্লিয়াসের স্থায়িত্ব নির্ভর করে। তাহলে কীরকম হয় ব্যাপারটা, ধরে নাও যে আমাদের দুটোই কি, দুটোই ইভেন হলো। ই মানে কি, ই মানে আমি ইভেন বোঝাতে চাইছি, ইভেন মানে কি জোড় সংখ্যা, তাই তো? তাহলে দুটোই যদি ইভেন হয়, সেই ক্ষেত্রে কি হয়, স্টেবিলিটি বেশি হয়, ঠিক আছে। সাপোজ ধরুন একটা ইভেন আরেকটা অড, বা এটা অড এটা ইভেন, তাহলে এই দুটো কম্বিনেশন হতে পারে, হয় জেডের ভ্যালু ইভেন আর এনের ভ্যালু সেটা অড, অথবা সাপোজ ধরুন এই ক্ষেত্রে জেডের ভ্যালু অড, অড মানে কি বিজোড়, আর এনের ভ্যালু ইভেন, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে স্টেবিলিটি। আচ্ছা সাপোজ ধরুন আমি এক্ষেত্রে স্টেবিলিটিগুলোকে এইভাবে বলছি, সাপোজ ধরো এই ক্ষেত্রে আমাদের যে স্থায়িত্ব সেটাকে আমি S1 দিয়ে বোঝাচ্ছি, যে এই ক্ষেত্রে কিছু তো একটা স্থায়িত্ব হবে, সেটাকে আমি S1 দিয়ে বোঝাচ্ছি। এই ক্ষেত্রে যে আমাদের স্থায়িত্ব, সেটাকে ধরো আমি S2 দিয়ে বোঝাচ্ছি। আরেকটা কী কেস হতে পারে, যে দুটোই বিজোড় বা দুটোই অড, এই ক্ষেত্রে যে আমাদের স্থায়িত্ব, সেটাকে আমি S3 দিয়ে বোঝাচ্ছি। তাহলে সব থেকে বেশি স্থায়ী কখন হয়, যখন দুজনেই ইভেন হয়, তার মানে আমাদের S1 সেটা, যে এই যে S1 যে স্থায়িত্বটা বোঝানো হচ্ছে, সেটা সব থেকে বেশি হবে।
এর থেকে কম কি হবে এস টু, এর থেকে কম কি হবে এস থ্রি, ঠিক আছে। তাহলে এস থ্রি কী হচ্ছে আমাদের যে এই ক্ষেত্রে স্থায়িত্বটা সেটা কিন্তু খুবই কম হচ্ছে। কোনো একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে যদি আমাদের অড সংখ্যক জেড এবং অড সংখ্যক এন থাকে, মানে অড সংখ্যক প্রোটন এবং অড সংখ্যক নিউট্রন থাকে, তাহলে সেই নিউক্লিয়াসগুলোর স্থায়িত্ব কিন্তু সাধারণত অনেক কম হয়। এবার পরীক্ষা অনেক সময় এক্সাম্পল চায় যে আমাদের অড সংখ্যক নিউট্রন এবং অড সংখ্যক প্রোটন রয়েছে, মানে আমাদের বিজোড় সংখ্যক নিউট্রন এবং বিজোড় সংখ্যক প্রোটন রয়েছে, কিন্তু নিউক্লিয়াসটা স্থায়ী, এরকম কয়েকটা নিউক্লিয়াসের উদাহরণ কি বলতে পারবে? মানে এই এস থ্রি যে আমি বলেছি এইরকম কি কয়েকটা নিউক্লিয়াসের উদাহরণ তোমরা বলতে পারবে? হ্যাঁ অবশ্যই বলতে পারবে। কি বলতে পারবে? যে ওয়ান এইচ টু, তাই না? ওয়ান এইচ টু যে আছে, ওয়ান এইচ টু এর মধ্যে প্রোটন কতগুলো আছে? ওয়ান এইচ টু এর মধ্যে প্রোটন আছে একটা, আর আমাদের নিউট্রন কটা আছে? নিউট্রনও আছে একটা। তাহলে এটা কিন্তু একটা স্থায়ী নিউক্লিয়াস হচ্ছে, ঠিক আছে। এই ক্ষেত্রে স্থায়িত্বটা অনেকটাই দেখা যায়। আচ্ছা তারপর কি, তারপর আরও কিছু এক্সাম্পল কি বলতে পারবে? হ্যাঁ অবশ্যই বলতে পারবো। থ্রি এল আই সিক্স, ঠিক আছে। তাহলে এর ক্ষেত্রেও কী হচ্ছে? এই ক্ষেত্রেও বেশ অনেকটা স্থায়িত্ব পাওয়া যাচ্ছে। তাহলে এরকম কিছু কিন্তু আমরা এক্সাম্পল দেখতে পাচ্ছি। তাহলে এটা আমরা সেকেন্ড পয়েন্ট বুঝলাম, এটা আমরা সেকেন্ড পয়েন্ট বুঝলাম ফর স্টেবিলিটি অফ নিউক্লিয়াস, ঠিক আছে। তাহলে আই হোপ তোমরা এটাও সবাই নোট ডাউন করে নিয়েছো। এবার আসছি আমরা আমাদের পয়েন্ট নাম্বার থ্রিতে। আমাদের স্টেবিলিটি অফ নিউক্লিয়াস বা নিউক্লিয়াসের স্থায়িত্ব নিয়ে আমরা যেই বিষয়গুলো আলোচনা করছি তার পয়েন্ট নাম্বার থ্রিতে এবার আমরা আসছি। পয়েন্ট নাম্বার থ্রিতে আমরা কি ডিসকাস করব? দেখো আমাদের যে পয়েন্ট নাম্বার থ্রি, সেখানে আমরা ডিসকাস করব বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি, ঠিক আছে। বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি, এবং এই বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি নিয়ে কিন্তু আমরা অলরেডি আমাদের আগের ভিডিওগুলোতে ডিসকাস করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, আমি তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু খুবই ভালো হবে। তাহলে আমরা কী নিয়ে কথা বলবো? আমরা বলবো এবার বাইন্ডিং এনার্জি নিয়ে কথা। অ্যাকচুয়ালি কী হয় যে আমাদের দেখা যায় কোনো একটা নিউক্লিয়াসের ক্ষেত্রে, দেখো আমাদের এই নিউক্লিয়াস রয়েছে ধরো একটা, ঠিক আছে। এই একটা নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কী থাকে? প্রোটন থাকে, নিউট্রন থাকে। এবার এই প্রোটন এবং নিউট্রন, এদেরকে তো আলাদা আলাদা নাম আছে, প্রোটন নিউট্রন, কিন্তু এদেরকে আমরা একটা সাধারণ নামে ডাকি, সেটা কি? সেটা হচ্ছে নিউক্লিয়ন, তাই তো? আমাদের নিউক্লিয়াসের মধ্যে যারা থাকে তাদেরকে আমরা কী নাম দিই? তাদেরকে আমরা নাম দিই হচ্ছে নিউক্লিয়ন, ঠিক। তাহলে এই যে প্রোটন এবং নিউট্রন, এদেরকে আমরা একসঙ্গে কীভাবে ডাকছি? এদেরকে আমরা একসঙ্গে নিউক্লিয়ন ডাকছি। এখানে নিউক্লিয়ন স্পেলিং আই থিঙ্ক শুধু ইউ হয়, তোমরা একবার এই স্পেলিংটা চেক করে নিও, ঠিক আছে। তাহলে আমাদের যে নিউক্লিয়ন, এই প্রোটন এবং নিউট্রন, তাদেরকে দুজনকে আমরা কী নামে ডাকতে পারি? নিউক্লিয়ন নামে ডাকতে পারি। তাহলে এই ক্ষেত্রে সাপোজ ধরো কোনো একটা পরমাণু রয়েছে, তার যে নিউক্লিয়াসটা, নিউক্লিয়াসের মধ্যে বেশ কিছু সংখ্যক নিউক্লিয়ন রয়েছে, এবং এই যে আমাদের নিউক্লিয়াস, তার একটা নির্দিষ্ট বাইন্ডিং এনার্জি বা বন্ধন শক্তি থাকবে। তাহলে আমরা যদি বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন, ঠিক আছে, এক্ষেত্রে আমি শুধু এন লিখছি, এই মুহূর্তে আমার একটু এটার স্পেলিংটা নিয়ে ডাউট রয়েছে, এটা এন ইউ নাকি এন ইউ সেটা তোমরা একবার চেক করে নিও, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সেটা কত হচ্ছে, তার উপরেও কিন্তু আমাদের নিউক্লিয়াসের স্টেবিলিটি ডিপেন্ড করে। সাধারণত কি দেখা যায় যে বাইন্ডিং এনার্জি নিউক্লিয়ন পার নিউক্লিয়ন, সেটা যার যত বেশি হয় সেই নিউক্লিয়াসটার স্থায়িত্ব তত বেশি হয়, ঠিক আছে। যে আমাদের বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন সেটা যত বেশি হয়, আমাদের সেই নিউক্লিয়াসটার স্থায়িত্বও তত বেশি হয়। এবার এখানে আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, এই হোমওয়ার্কটা তোমরা নিজেরা একটু খুঁজে বের করবে, রিসার্চ করবে, তারপর কমেন্ট সেকশনে উত্তর জানাবে যে কোন পরমাণুর ক্ষেত্রে, কোন পরমাণুর ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন এটা হাইয়েস্ট হয়, ঠিক আছে। আমাদের কার ক্ষেত্রে, কোন নিউক্লিয়াসের ক্ষেত্রে বাইন্ডিং এনার্জি পার নিউক্লিয়ন হাইয়েস্ট হয়, এটা তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা কি নিয়ে আলোচনা করলাম? আমরা স্টেবিলিটি অফ নিউক্লিয়াস নিয়ে আলোচনা করলাম, যে নিউক্লিয়াসের স্থায়িত্ব কী কী বিষয়ের উপর নির্ভর করছে, এবং সেখানে আমরা বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এবার এই বিষয়গুলো যদি তোমরা বুঝে যাও, তাহলে এবার আমরা কী ডিসকাস করতে পারি? এবার আমরা ডিসকাস করব আমাদের যে মেইন টপিক আজকের পড়ার, সেটা কি? সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা, ঠিক আছে। তাহলে এবার আমরা কী নিয়ে ডিসকাস করব? এবার আমরা তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি, এটা নিয়ে ডিসকাস করব, ঠিক আছে। এবার তাহলে আমরা ডিসকাস করব আমাদের রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা ধর্মটি নিয়ে। দেখো এই যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা বিষয়টি কী হয়,
আমাদের যে বিভিন্ন নিউক্লিয়াসগুলো আছে সেই নিউক্লিয়াসগুলোর স্থায়িত্ব কখন কিভাবে হচ্ছে সেটা নিয়ে আমরা ডিসকাস করলাম। এবার কিছু কিছু ভারী মৌলের নিউক্লিয়াসের ক্ষেত্রে কি দেখা যায় যে তারা স্বতঃস্ফূর্তভাবে বা স্পন্টেনিয়াসভাবে একরকমের রেডিয়েশন বা বিকিরণ করতে থাকে। এই যে এই ঘটনা এটাকেই আমরা কি বলি, এটাকেই আমরা রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা বলে থাকি। তাহলে বিষয়টা কীরকম যে আমাদের বিভিন্ন ভারী মৌলের নিউক্লিয়াসগুলোর ক্ষেত্রে দেখা যায় তারা অনেক সময় স্বতঃস্ফূর্তভাবে মানে কি, সাপোজ ধরো আমি যদি বলি যে আমি এখানে কিছু পরিমাণ জল রেখেছি, ঠিক আছে, এখানে আমি নির্দিষ্ট একটা উচ্চতায় কিছু পরিমাণ জল রেখেছি, এবার এখানে যদি একটা ফুটো করে দেওয়া হয় জলটা কি একা একাই নিচে পড়বে? এবার এই ক্ষেত্রে জলটা যে ওপর থেকে নিচে পড়ছে একা একা, তার জন্য কি আমাকে বাইরে থেকে কোনো কিছু করতে হচ্ছে? না, জলটা অটোমেটিক্যালি একা একাই নিচ থেকে ওপরে পড়ছে। হ্যাঁ, তুমি যদি নিচ থেকে ওপরে তুলতে যাও তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে তোমাকে কিছু একটা কার্য করতে হবে, কিন্তু যখন একা একাই ওপর থেকে নিচে পড়ছে সেই ক্ষেত্রে তোমাকে কোনো কিছু করতে হচ্ছে না, এটা অটোমেটিক্যালি পড়ছে, মানে স্বতঃস্ফূর্তভাবে হচ্ছে। তাহলে এই বিষয়টাকে আমরা কি বলি, স্বতঃস্ফূর্ততা। তাহলে একই রকমভাবে দেখা যায় কিছু কিছু ভারী মৌলের নিউক্লিয়াসের ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে একরকমের বিকিরণ বেরোতে থাকে। এই যে এই বিকিরণ বের হওয়ার ঘটনা সেটাকেই আমরা কি বলি, সেটাকে আমরা তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বলে থাকি। এবং যে সকল মৌল এই রেডিও অ্যাক্টিভ বা তেজস্ক্রিয় ধর্ম শো করে তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি হচ্ছে রেডিও অ্যাক্টিভ মেটেরিয়াল বা তেজস্ক্রিয় পদার্থ। এবার এই রেডিও অ্যাক্টিভিটি কবে প্রথম লক্ষ্য করা যায়? 1896 সালে। দেখো এটা অনেক সময় MCQ আসতে দেখা গেছে ডেটটা, সে যেন ডেটটা মাথায় রাখবে যে 1896 সালে আমাদের হেনরি বেকারেল সর্বপ্রথম এই তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি এটা অবজার্ভ করেন। তিনি এই যে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন সেটা তিনি কোন মৌলের ক্ষেত্রে বা কিসের ক্ষেত্রে আবিষ্কার করেছেন? তিনি এটা ইউরেনিয়াম লবণের ক্ষেত্রে, ইউরেনিয়াম সল্ট, ঠিক আছে, ইউরেনিয়াম লবণের ক্ষেত্রে তিনি এই যে তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ প্রপার্টি সেটা তিনি সর্বপ্রথম লক্ষ্য করেন। এবং পরবর্তীকালে আমাদের পিয়ের কুরি অ্যান্ড মেরি কুরি তারা এই ক্ষেত্রে আবিষ্কার করেন, খুব সম্ভবত সালটা আমার যতদূর মনে পড়ছে এটা হচ্ছে 1898, তোমরা এই ডেটটা একবার চেক করে নেবে, ঠিক আছে। 1898 তারা কি, তারা রেডিয়ামের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা এই ক্ষেত্রে আবিষ্কার করেন। এবং এই যে রেডিয়াম, তারাও বেসিক্যালি এই ইউরেনিয়াম সল্টের উপরে বিভিন্ন রিসার্চ করছিলেন, সেই রিসার্চ করার সময় তারা রেডিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। এবং এই রেডিয়ামের যে তেজস্ক্রিয়তা সেটা ইউরেনিয়ামের থেকে প্রায় 10^6 গুণ বেশি লক্ষ্য করা যায়। মানে 10^6 মানে কি, 10^6 মানে আমাদের 10 লক্ষ, তাই তো? তাহলে আমাদের প্রায় 10 lakhs টাইম বা 1 million টাইমস বেশি রেডিয়ামের ক্ষেত্রে তেজস্ক্রিয়তা প্রপার্টি লক্ষ্য করা যায়। এবার এই যে আমাদের তেজস্ক্রিয়তা হচ্ছে, এই তেজস্ক্রিয়তা নিয়ে আমরা অনেক কিছু আলোচনা করব, যে আমাদের সাপোজ ধরো প্যারেন্ট অ্যাটাম কি, আমাদের ডটার অ্যাটাম কি, আমাদের রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে তার মানে তার সক্রিয়তা কতখানি হচ্ছে, তার হাফ লাইফ কতখানি হচ্ছে, এর ওপর কীভাবে নিউমেরিক্যালস করতে হচ্ছে, ইত্যাদি এভরিথিং আমরা ডিসকাস করব। তার মধ্যে থেকে আজকে আমরা সবার প্রথমে যেটা ডিসকাস করব যে আমাদের যখন তেজস্ক্রিয় এই যে বিকিরণগুলো হচ্ছে সেই বিকিরণে কি হয়। সাধারণত আমাদের যে তেজস্ক্রিয় বিকিরণটা হচ্ছে বা আমাদের যে এই ক্ষেত্রে রেডিও অ্যাক্টিভ এমিশনটা হচ্ছে, সেখানে আমরা সাধারণত 3 রকমের এমিশন দেখতে পারি। একটা কি, একটা হচ্ছে আমাদের আলফা ডিকে, ঠিক আছে, একটা কি, একটা হচ্ছে আমাদের আলফা ডিকে, সেকেন্ড কি, সেকেন্ড হচ্ছে আমাদের বিটা ডিকে, ওকে। এবং এগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে, আমরা জাস্ট পড়ছি না, এগুলো নিয়ে আমরা ডিটেলে পড়বো যে আলফা ডিকে, বিটা ডিকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের গামা রেডিয়েশন, ঠিক আছে, ওকে। তাহলে এগুলো আমরা এক্ষেত্রে লক্ষ্য করতে পারি। এবার এর মধ্যে আলফা এবং বিটা এরা কি, এরা দুজনে হচ্ছে আমাদের এই ক্ষেত্রে কি, এরা দুজনে হচ্ছে আমাদের পার্টিকল বা কণা, ঠিক আছে। কীরকম কণা, কী পার্টিকাল, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। আলফা বিটা এগুলো কি, এগুলো হচ্ছে পার্টিকাল, কিন্তু এই যে গামা রেডিয়েশন সেটা কি, সেটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ, ঠিক আছে। এটা কি, এটা আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। তাহলে আই হোপ তোমরা এতখানি নোট করে নিয়েছো। এবার এতখানি যদি তোমরা নোট করে নাও, এবার আমরা এই যে এই বিষয়গুলো, এগুলো নিয়ে আরেকটু ডিটেলে আলোচনা করব। তাহলে আই হোপ এতখানি সবার নোট করা হয়ে গেছে, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে। এবার তাহলে আমরা এই যে আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল অ্যান্ড গামা রেডিয়েশন, এদেরকে নিয়ে কিছু কথা বলবো। দেখো সবার প্রথমে আমরা আলফাকে নিয়ে কথা বলি, ঠিক আছে, সবার প্রথমে আমরা আলফাকে নিয়ে কথা বলছি। এবার এই যে আলফা আমাদের যে বিকিরণটা হচ্ছে, আলফা ডিকে যে হচ্ছে, সেই আলফা ডিকেটা কখন দেখা যায়? সাধারণত আমাদের ভেরি হেভি, ঠিক আছে,
ভেরি হেভি এলিমেন্টসের ক্ষেত্রে আমাদের যে এই আলফা ডিকে সেটা আমরা সাধারণত দেখতে পারি। আমাদের খুব ভারী নিউক্লিয়াসগুলো যাদের ক্ষেত্রে কি হয়, যাদের ক্ষেত্রে আমাদের যে এই নিউক্লিয়াসের স্থায়িত্বটা এতটা বেশি হয় না, তাদের ক্ষেত্রে কি, তাদের ক্ষেত্রে আমরা এই যে আলফা পার্টিকেলের ডিকে সেটা কিন্তু দেখতে পারি। এবার একটা আলফা পার্টিকেল সেটা বেসিক্যালি কি হয়, দেখো আমাদের যে এই আলফা পার্টিকেল সেটা সাধারণত পজিটিভলি চার্জড একটা পার্টিকেল হয়। কীরকম চার্জ থাকে, এটার পজিটিভ চার্জ থাকে। কতখানি পজিটিভ চার্জ থাকে, এর মধ্যে 2 ইউনিট পজিটিভ চার্জ থাকে। এবার দেখো ইউনিট বলতে কি, সেটা তো আমরা একটা ইলেকট্রনের চার্জকে একটা ইউনিট নিয়ে চলি, তাই না? তার মানে এর মধ্যে কি, এর মধ্যে প্লাস 2e চার্জ থাকে। একটা আলফা পার্টিকেলের মধ্যে প্লাস 2e চার্জ থাকে। এবার এই যে একটা আলফা পার্টিকেল, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখা গেছে যে আলফা পার্টিকেল বেসিক্যালি কি হয়, সেটা আমাদের যে একটা হিলিয়াম নিউক্লিয়াস, সেই হিলিয়াম নিউক্লিয়াসের সঙ্গে সমান হয়। তার মানে 2He4 এরকমই একটা কি হয়ে থাকে, এটা হয়ে থাকে একটা আলফা পার্টিকেল। জাস্ট এর কি থাকে, এর 2+ চার্জ থাকছে, ঠিক আছে? তাহলে 2He4 2+, এটা কি, এটাই হচ্ছে আমাদের বেসিক্যালি আলফা পার্টিকেল। এবার এই যে আলফা পার্টিকেল, তার মধ্যে দেখো কি রয়েছে, তার মধ্যে কিছুটা পরিমাণ চার্জ রয়েছে। এবার আলফা পার্টিকেলের মধ্যে যদি কিছু পরিমাণ চার্জ থাকে, তাহলে একে যদি আমরা একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে পাস করাই, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, একটা ইলেকট্রিক ফিল্ডে এ রেসপন্ড করবে। কারণ কোনো একটা আধান যদি একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকে, সেই আধানের ওপর কি, আমরা জানি কোনো যদি একটা ইলেকট্রিক ফিল্ড থাকে, সেই ইলেকট্রিক ফিল্ডে যদি কিউ একটা আধান থাকে, তার উপর কি কিউই পরিমাণ ফোর্স লাগবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্য দিয়ে যদি আমরা এটাকে পাস করানোর চেষ্টা করি, এটা কিন্তু ডিফ্লেক্ট হয়ে যাবে বা বিক্ষিপ্ত হয়ে যাবে। একই রকমভাবে একটা আলফা পার্টিকেল, তাকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে পাস করাই, তাহলে সেই ক্ষেত্রে কি, আমাদের যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, ঠিক আছে, আমাদের যদি কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেখানে যদি আমরা একটা চার্জকে পাস করাই, তাহলে সেই ক্ষেত্রে তার উপরেও একটা ফোর্স কাজ করে, সেটা কত হয়, qV×B। তাহলে এই যে এই ফোর্সটা, সেটাও কিন্তু আমাদের আলফা পার্টিকেলের উপর লাগবে। মানে একটা আমাদের ম্যাগনেটিক ফিল্ড দ্বারাও কিন্তু আমাদের আলফা পার্টিকেল সেটা ডিফ্লেক্টেড হবে, ঠিক আছে? তাহলে এগুলো আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবার এগুলো যদি আমরা বুঝতে পারি, তাহলে এই ক্ষেত্রে দেখো যে আমাদের কি হচ্ছে, যে আমাদের আলফা পার্টিকেল, তার ক্ষেত্রে আমরা কতখানি, সাপোজ ধরো একটা আলফা পার্টিকেল, সে কী করতে পারে, তার ভেদন ক্ষমতা আছে। মানে সে কী করতে পারে, সে কোনো একটা বিষয়কে পেনিট্রেট করে যেতে পারে। এবার আমাদের যে বিভিন্ন এই রেডিও অ্যাক্টিভ ডিকেগুলো হচ্ছে, আলফা পার্টিকেল বেরোচ্ছে, বিটা পার্টিকেল বেরোচ্ছে, গামা রেডিয়েশন বেরোচ্ছে, তার মধ্যে থেকে আলফা পার্টিকেলের এই যে পেনিট্রেটিং পাওয়ার, সেটা সব থেকে কম হয়, ঠিক আছে? তাহলে আমাদের যদি আমি পেনিট্রেটিং পাওয়ার, সেটাকে ধরো আমি পিপি লিখছি, সেটা কি, সেটা আমাদের সব থেকে কম হয়। কার জন্য, সেটা হয় হচ্ছে আলফা পার্টিকেলের জন্য। আলফা পার্টিকেলের জন্য এই যে ভেদন ক্ষমতা, সেটা কি হচ্ছে, সেটা সব থেকে কম হয়, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের এই আলফা পার্টিকেল সেটা সংক্রান্ত বেশ কিছু বিষয় আমরা তাহলে এখানে বুঝলাম। এবার আলফা পার্টিকেল নিয়ে বুঝে গেলে, এবার আমরা কথা বলছি আমাদের বিটা পার্টিকেল নিয়ে। আই হোপ যে আলফা পার্টিকেল সংক্রান্ত যেই বিষয়গুলো আমি তোমাদের বললাম, সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার এই বিষয়গুলো যদি তোমরা বুঝে যাও, তাহলে চলো আমরা এবার বিটা পার্টিকেল নিয়ে কথা বলি, ঠিক আছে? তাহলে এবার আমরা কি নিয়ে কথা বলবো, এবার আমরা কথা বলবো বিটা পার্টিকেল নিয়ে। এবার এই বিটা পার্টিকেল সেটা কখন বের হয়, সাধারণত দেখা যায় যে সকল আমাদের মৌলগুলোর ক্ষেত্রে N/Z রেশিও, এটা কিনা নিউক্লিয়াসের স্থায়ী, নিউক্লিয়াসটা স্থায়ী হওয়ার জন্য যতখানি N/Z রেশিও প্রয়োজন, তার তুলনায় অনেকটাই বেশি, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের যে এই বিটা পার্টিকেল সেটা বের হতে দেখা যায়। এবং যখন একটা বিটা বের হয়, দেখো N/Z রেশিও, সেটা আমি কি বলছি, স্থায়িত্ব, একটা নিউক্লিয়াসের স্থায়িত্ব হওয়ার জন্য বা স্থায়ী হওয়ার জন্য আমাদের যে N/Z রেশিও প্রয়োজন, তার তুলনায় যদি অনেক বেশি হয় N/Z রেশিও, সেই ক্ষেত্রে আমাদের সাধারণত বিটা এমিশন দেখা যায়। তাহলে এই বিটা এমিশন হলে বেসিক্যালি কি হচ্ছে, দেখো N/Z রেশিওটা বেশি মানে কি, আমরা বুঝতে পারছি যে N এর মানটা সেটা Z এর তুলনায় অনেকটা বেশি রয়েছে, সেই জন্য তো আমাদের যে N/Z রেশিও সেটা খুব বেশি হাই হচ্ছে, ভেরি হাই হচ্ছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমাদের N/Z রেশিও সেটা খুব হাই মানে কি, আমাদের নাম্বার অফ নিউট্রনস সেটা নাম্বার অফ প্রোটনের তুলনায় অনেকটা বেশি। তাহলে এবার যদি আমরা কিছু সংখ্যক নিউট্রনকে কিছু সংখ্যক প্রোটনে কনভার্ট করে দিতে পারি, তাহলে কি, তাহলে আমাদের এই সমস্যাটা কম্পারেটিভলি কমে যাবে। তাহলে সেই জন্যই কি হয়, সেই জন্যই আমাদের এই ক্ষেত্রে বিটা এমিশন হয়। এবং যখন একটা বিটা এমিশন হয়, তখন কি হয়, তখন একটা নিউট্রন একটা প্রোটনে পরিণত হয়। কীরকম ব্যাপারটা
আমি যদি তোমাদের এই ক্ষেত্রে ইকুয়েশনটা লিখে দিই, সাপোজ ধরো এই ক্ষেত্রে কি হবে যে সাপোজ ধরো এই আমাদের একটা নিউট্রন আছে, নিউট্রন 0n1, ঠিক আছে, কারণ এই ক্ষেত্রে কি নিউট্রনের মধ্যে কোনো প্রোটন থাকে না, সেজন্য আমরা এই ক্ষেত্রে কি লিখেছি 0, আর একটা নিউট্রন থাকে তাই 1 লিখেছি, তাহলে 0n1 সেটা ইকুয়াল টু কত হয় প্রোটন 1p1, ঠিক আছে, তারপর কি, তারপর এই ক্ষেত্রে আমাদের বিটা পার্টিকেল, বিটা পার্টিকেল কি হয় মাইনাস বিটা 0, ঠিক আছে, মাইনাস বিটা 0 সেটা এসে যাচ্ছে, প্লাস এর সঙ্গে আরেকটা পার্টিকেল বের হয় সেটা কি, সেটা হচ্ছে অ্যান্টি নিউট্রিনো। এবার এই অ্যান্টি নিউট্রিনো কি, এর প্রপার্টি সেটা আমাদের সিলেবাসের মধ্যে নেই, সেজন্য সেটার মধ্যে আমরা ডিসকাশনে যাচ্ছি না। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, যখন একটা বিটা পার্টিকেল বের হচ্ছে তখন দেখো কি হচ্ছে, একটা নিউট্রন একটা প্রোটনে পরিণত হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে একটা নিউট্রন একটা প্রোটনে পরিণত হলো, একটা বিটা পার্টিকেল নির্গত হলো, এবং এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে আমাদের একটা অ্যান্টি নিউট্রিনো এই ক্ষেত্রে নির্গত হলো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি বিটা এমিশন। এবার এই যে বিটা এমিশন দেখো, তাহলে আমরা বিটা এমিশন নিয়ে ডিসকাস করলাম, এবার বিটা এমিশনের চার্জ আছে কিনা সেটাও আমরা কম্পারেটিভলি একই সঙ্গে ডিসকাস করি। দেখো বিটা পার্টিকেল তার মধ্যে কি, তার মধ্যে নেগেটিভ চার্জ রয়েছে, আমাদের যে বিটা পার্টিকেল তার মধ্যে নেগেটিভ চার্জ রয়েছে, কতখানি নেগেটিভ চার্জ রয়েছে, 1 ইউনিট নেগেটিভ চার্জ রয়েছে, ঠিক আছে, তার মানে এর চার্জ কি, এর চার্জ মাইনাস ই, বা তোমরা বলতে পারো যে ইলেকট্রনের যা চার্জ, এখানে আমি প্লাস 2 বুঝিয়েছি যে আমাদের ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ হয়, তাহলে কিন্তু এর চার্জটা হচ্ছে পজিটিভ, তাহলে আমাদের একটা ইলেকট্রনের যে চার্জ তার চার্জের সাথে আমাদের বিটার চার্জটা সমান, ঠিক আছে, আমি প্লাস মাইনাস, আচ্ছা এখানে নেগেটিভ লিখে দিচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে যে নেগেটিভ চার্জ, ঠিক আছে, তাহলে আমাদের ইলেকট্রনের চার্জের সাথে সমান। এটা কিন্তু এমন বোঝাচ্ছি না যে ইলেকট্রনের চার্জ নেগেটিভ তার সামনে আমরা মাইনাস দিয়ে দিচ্ছি তাহলে প্লাস হয়ে যাচ্ছে, এটা নেগেটিভ, বুঝলে, যে ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, তো এটা একটা ইলেকট্রনের সমান চার্জ ক্যারি করে একটা বিটা পার্টিকেল। ওকে, তারপর কি নিয়ে কথা বলছিলাম, তারপর তাহলে এই যে আমাদের দেখো আলফা পার্টিকেল মানে কি, বেসিক্যালি সেটা আমাদের কি বোঝাচ্ছিল, একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসকে বোঝাচ্ছিল, এই ক্ষেত্রে আমাদের যে বিটা সেটা কি বোঝায়, সেটা বেসিক্যালি আমাদের একটা ইলেকট্রনকেই বোঝায়, তাহলে কি হয়ে যাবে মাইনাস 1e0, আর এটা নেগেটিভ চার্জ, ঠিক আছে, তাহলে মাইনাস 1e0, তাহলে বিটা পার্টিকেল তুমি ই এর জায়গায় বিটাও লিখতে পারো, তাহলে বেসিক্যালি এটা একটা বিটা পার্টিকেল মানে ইলেকট্রন, বিটা পার্টিকেল মানে কি বেসিক্যালি একটা ইলেকট্রন, আর তার চার্জ কীরকম, চার্জ অফকোর্স নেগেটিভ ইলেকট্রনের চার্জ। ওকে, তাহলে এবার দেখো, এবার তোমরা নিজেরাই উত্তর দাও যে আমাদের এই বিটা পার্টিকেল সেটা কি ইলেকট্রিক ফিল্ডে রেসপন্স করবে, অফকোর্স করবে, কারণ এর মধ্যে চার্জ আছে, এটা কি ম্যাগনেটিক ফিল্ডে রেসপন্স করবে, হ্যাঁ, এটাকে যদি আমরা একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে পাস করাই, এর যেহেতু চার্জ আছে এবং একটা ভেলোসিটি থাকছে, পাস করাচ্ছি মানে কি একটা ভেলোসিটি থাকছে, তাহলে সেই ক্ষেত্রে কি এটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যেও রেসপন্স করবে। আচ্ছা, এর পেনিট্রেটিং পাওয়ারটা কীরকম হয়, এর যে পেনিট্রেটিং পাওয়ার সেটা আমাদের মিডিয়াম হয়, ঠিক আছে, এটা মিডিয়াম হয়, বুঝতে পারলে, এর যে পেনিট্রেটিং পাওয়ার সেটা কি হয়, সেটা মিডিয়াম হয়। তাহলে আমরা আলফা অ্যান্ড বিটা পার্টিকেল এদের সম্পর্কে এখানে ডিসকাস করে নিলাম। তোমরা যদি এতখানি বুঝে যাও, এবার তাহলে আমরা কী নিয়ে ডিসকাস করবো, এবার আমরা ডিসকাস করবো হচ্ছে আমাদের গামা রেডিয়েশন বা আমাদের যে গামা বিকিরণ হচ্ছে সেটা নিয়ে এবার আমরা ডিসকাস করবো। আই হোপ এতখানি সবাই নোট ডাউন করে নিয়েছো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে, তাহলে এটা আমি এখান থেকে মুছে দিচ্ছি। তাহলে এবার আমরা কী নিয়ে ডিসকাস করবো, এবার আমরা ডিসকাস করবো গামা নিয়ে, ঠিক আছে, তাহলে এবার আমরা গামা রেডিয়েশন বা গামা বিকিরণ সেটা নিয়ে ডিসকাস করবো, ঠিক আছে, গামা রেডিয়েশন। আই হোপ সবাই প্রত্যেকটা জিনিস প্রপারলি নোট করতে করতে চলছো। দেখো গামা রেডিয়েশন কখন হয়, সাধারণত দেখো আমরা যখন এর আগে পরমাণু চ্যাপ্টারটা পড়েছিলাম, আই হোপ যে তোমরা সবাই আমি যে পরমাণু চ্যাপ্টার পড়িয়েছি সেটা পড়ে নিয়েছো, কেউ যদি পরমাণু চ্যাপ্টারটা না পড়ে থাকো সেই ভিডিওর পুরো প্লেলিস্টের লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা আমার পড়ানো যে পরমাণু ভিডিওগুলো আছে সেগুলো একবার দেখতে পারো, পরমাণুর কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এবার পরমাণু যখন আমরা পড়ছিলাম তখন আমরা কী নিয়ে ডিসকাস করেছিলাম, আমরা বোরের পরমাণু মডেল নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেই যে বোরের পরমাণু মডেল সেখানে আমরা কী দেখলাম, সেখানে আমরা দেখলাম যে আমাদের যে ইলেকট্রনগুলো তারা কিছু নির্দিষ্ট শক্তিস্তর বা কিছু নির্দিষ্ট এনার্জি লেভেলেই থাকতে পারে, তারা কিন্তু যে কোনো কক্ষপথে থাকতে পারে না, তারা কিছু নির্দিষ্ট এনার্জি লেভেলের মধ্যেই থাকতে পারে, সেটা আমরা বোরের অ্যাটমিক মডেল সেখানে দেখেছিলাম যে ইলেকট্রনগুলো তারা কিছু নির্দিষ্ট আমাদের এনার্জি লেভেল সেখানেই থাকছে। একই রকমভাবে সাপোজ ধরো আমরা যখন কোনো একটা নিউক্লিয়াসের কথা বলি, সেই যে নিউক্লিয়াসটা সেই নিউক্লিয়াসটারও তো কিছু পরিমাণ শক্তি রয়েছে, তাই না, এবং সেই ক্ষেত্রে নিউক্লিয়াস
গ্যাসের যে এনার্জি, দেখো আমি এই ক্ষেত্রে কিন্তু ইলেকট্রনের কক্ষপথের কথা বলছি না, গোলাবে না ব্যাপারগুলো, ঠিক আছে, যে আমাদের এই ক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের তো একটা এনার্জি থাকবে, সেই নিউক্লিয়াসের যে এনার্জিটা সেটা কি সেটা আলাদা আলাদা লেভেলের হতে পারে, যে নিউক্লিয়াসের এনার্জি যে কোনো ইচ্ছা হতে পারবে না, যেরকম ইলেকট্রনগুলো চাইলেই যে কোনো কক্ষপথে থাকতে পারে না, কিছু নির্দিষ্ট শক্তিস্তরেই থাকে তারা, সেরকমভাবে এই যে নিউক্লিয়াসের টোটাল এনার্জি সেটা যখন ইচ্ছা যা ইচ্ছা হলো সেরকম হবে না, তার নিউক্লিয়াসের এনার্জিগুলোরও কি কিছু কিছু পার্টিকুলার লেভেল রয়েছে, যে এই এই লেভেলের এনার্জি হতে পারে, এবং এই ক্ষেত্রে আমাদের যে সব থেকে কম এনার্জির লেভেলটা সেটাকে কি, সেটাকে আমরা সাধারণত গ্রাউন্ড স্টেট বলবো, যেভাবে আমরা পরমাণুর ক্ষেত্রেও একটা ইলেকট্রনের গ্রাউন্ড স্টেট বা ভূমিস্তর বলে থাকি, সেরকমভাবে নিউক্লিয়াসটা যখন সবথেকে কম শক্তিযুক্ত অবস্থায় থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা গ্রাউন্ড স্টেট বলবো। এবার এই যে গ্রাউন্ড স্টেটে যখন থাকছে, দেখো আমাদের যে নিউক্লিয়াসের এনার্জি সেটা কি, সেটা সাধারণত মেগা ইলেকট্রন ভোল্ট রেঞ্জের হয়, আমাদের নিউক্লিয়াসের যে এনার্জি সেটা সাধারণত মেগা ইলেকট্রন ভোল্ট এত অর্ডারের হয়ে থাকে। এবার আমরা যদি বিভিন্ন সাপোজ ধরো কেমিক্যাল রিয়াকশনগুলো দেখি, সেই ক্ষেত্রে আমাদের সাধারণ যে বিভিন্ন বিক্রিয়া সেই ক্ষেত্রে এত মেগা ইলেকট্রন ভোল্ট রেঞ্জের যে শক্তির চেঞ্জ সেটা কিন্তু হয় না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের নিউক্লিয়াসের যে এই গ্রাউন্ড স্টেট সেটারও কোনো রকম পরিবর্তন হয় না। কিন্তু ধরে নাও যে আমরা এই ক্ষেত্রে নিউক্লিয়াসটিকে কোনো একটা উচ্চ গতিশীল কণা দিয়ে বম্বার্ড করলাম, বা সাপোজ ধরে নাও এই ক্ষেত্রে নিউক্লিয়াসটার মধ্যে কোনো রকম তেজস্ক্রিয় পরিবর্তন হলো, আলফা ডিকে হলো বা বিটা ডিকে হলো, এরকম কোনো তেজস্ক্রিয় পরিবর্তন হলো, তাহলে সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে আমাদের যে নিউক্লিয়াসটা সেটা গ্রাউন্ড স্টেট থেকে এসে ধরো যে কোনো এক্সাইটেড স্টেট, এগুলোকে আমরা কি বলবো, এক্সাইটেড স্টেট বলবো, যে আমাদের কি উত্তেজিত অবস্থা, এক্সাইটেড স্টেটে চলে আসে। তাহলে এক্সাইটেড স্টেটে যখন চলে আসছে তার মানে কি, তার মানে ওর মধ্যে কিছুটা এনার্জি এই ক্ষেত্রে বেড়ে যাচ্ছে, তাহলে সেই যে এনার্জির ফ্লোটা, কিছু যদি এক্সট্রা এনার্জি থাকে, আমরা কি জানি কোনো একটা কিছু স্টেবল কখন হয়, যখন সে তার মিনিমাম এনার্জি কন্ডিশনে থাকতে পারে, তাহলে এই ক্ষেত্রে ও যখন এক্সাইটেড স্টেটে চলে আসছে এই নিউক্লিয়াসটা, তখন ও কী করে, ও এই ক্ষেত্রে কিছু ফোটন নির্গত করে, ঠিক আছে, কিছু ফোটন বিকিরণ করে, অ্যান্ড ফোটন কী হয়, ফোটন আমরা জানি যে এনার্জি নিয়ে বেরিয়ে যায়, ফোটন নিয়ে আমরা কোন চ্যাপ্টারে পড়েছিলাম, ফোটন নিয়ে আমরা পড়েছিলাম কোয়ান্টাম তত্ত্ব অধ্যায়ে, তোমরা যদি কোয়ান্টাম তত্ত্ব না পড়ে থাকো সেটাও আমি পুরোটা পড়িয়েছি, দেখো প্রত্যেকটা জিনিস আমি এ টু জেড সমস্ত কিছু কমপ্লিট করেছি, তাই কারোর যদি যে কোনো চ্যাপ্টারে প্রবলেম থাকে তোমরা যা সেই চ্যাপ্টারের নাম দিয়ে সার্চ করবে, আর লাস্টে লিখে দেবে লেটস ইমপ্রুভ বা ইন বেঙ্গলি ইত্যাদি সার্চ করবে, দেখবে সেই চ্যাপ্টারের ভিডিও পেয়ে যাবে, তোমরা সেই বিষয়গুলো পড়ে পড়ে ক্লিয়ার করতে পারবে। এবার দেখো যে আমাদের এই নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে কী হচ্ছে, ফোটন নির্গত হবে, তাহলে এই যে ফোটনগুলো নির্গত হচ্ছে তারা কি, তারা এনার্জি নিয়ে বের হবে, এবং যার ফলে কী হবে, নিউক্লিয়াসটা আবার এক্সাইটেড স্টেট থেকে গ্রাউন্ড স্টেটে চলে আসবে। এই যে ফোটনগুলো বের হচ্ছে সেটাই কি, সেটাই আমাদের এই গামা রেডিয়েশন ফর্মে বের হয়ে থাকে, বুঝতে পারলে, তাহলে এই হচ্ছে আমাদের গামা রেডিয়েশন বা আমাদের গামা বিকিরণ, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে গামা সেটা কি কোনো রকম পার্টিকেল বা সেটা কি কোনো রকম কণা, গামা কিন্তু কোনো রকম কণা নয়, গামা কি, গামা হচ্ছে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, গামা কি, গামা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ। এই ক্ষেত্রে গামার কি কোনো রকম চার্জ আছে, দেখো গামার কিন্তু কোনো রকম চার্জ নেই, ঠিক আছে, গামা কি, গামার কিন্তু কোনো রকম চার্জ বা আধান নেই। এই ক্ষেত্রে গামা সেটা কি ইলেকট্রিক ফিল্ড দিয়ে এই ক্ষেত্রে বিক্ষিপ্ত হবে, এর যদি কোনো রকম আধানই না থাকে তাহলে এটার উপর ইলেকট্রিক ফিল্ডের কোনো এফেক্ট পাবো না। এটা কি ম্যাগনেটিক ফিল্ড দিয়ে বিক্ষিপ্ত হবে, কোনো আধান নেই, তার মানে ম্যাগনেটিক ফিল্ড দিয়েও এটা কোনো কিছু হবে না, ঠিক আছে, এটা যেহেতু কোনো কণা না তাহলে আমরা কোনো রকম কণা প্রপার্টিও এই ক্ষেত্রে পাচ্ছি না। আচ্ছা, তারপর সাপোজ ধরো এই যে আমাদের গামা, তার পেনিট্রেটিং পাওয়ার সেটা কি হবে, সেটা হবে হচ্ছে হাইয়েস্ট, ঠিক আছে, তাহলে আমাদের পেনিট্রেটিং পাওয়ার হাইয়েস্ট কার হয়, সেটা হয় গামার জন্য, আমাদের মিডিয়াম কার হয়, মিডিয়াম হয় বিটার, এবং সব থেকে কম কার হয়, সেটা হয় হচ্ছে আলফার। তাহলে এই যে গামা রেডিয়েশন, আই হোপ এটা তোমরা বুঝতে পারলে। তাহলে গামা রেডিয়েশন সম্পর্কে এবার তোমরা যদি বুঝছো, নেক্সট আমরা কী নিয়ে ডিসকাস করবো, নেক্সট আমরা ডিসকাস করবো হচ্ছে তোমাদের এবার কী নিয়ে ডিসকাস করা যায়, হ্যাঁ, এই যে আমাদের আলফা পার্টিকেল, বিটা পার্টিকেল অ্যান্ড গামা রেডিয়েশন বের হচ্ছে, তার ফলে আমাদের নিউক্লিয়াসটার কী চেঞ্জ হচ্ছে সেটা চলো এবার আমরা দেখি, ঠিক আছে, যে আমাদের আলফা বিটা গামা যখন বেরোচ্ছে নিউক্লিয়াসটার কী চেঞ্জ হচ্ছে। দেখো আমরা যদি বলি, সাপোজ ধরুন আমাদের কাছে এই কোনো একটা নিউক্লিয়াস ছিল, তার পরমাণু ক্রমাঙ্ক ছিল জেড, এবং তার কি, তার এই ক্ষেত্রে ভর সংখ্যা বা মাস নাম্বার সেটা ছিল হচ্ছে এ। এর থেকে আমি কি বলছি, এর থেকে আমাদের একটা আলফা পার্টিকেল বেরিয়ে গেছে। দেখো আলফা বেরিয়ে গেছে মানে কি,
टू आलफा फोर तई तो जे आलफार क्षेत्र एटा होच्छे आलफा कारण आलफा माने कि हिलियम परमाणु न्यूक्लियस तेल टू आलफा फोर एटाई हबे तेल एई क्षेत्रे देखो माथाय राखबे जे कोनो तेजस्क्रिय बिक्रिय होक जाइ होक आमादेर बिक्रियार आगे जे मोट परमाणु क्रमांक एबं बिक्रियार परेर मोट परमाणु क्रमांक सेटा एकई थाकबे एकई रकम भावे बिक्रियार आगेर भर संख्या एबं बिक्रियार परेर भर संख्या सेटाओ एक थाकबे ताहले एई क्षेत्रे आमादेर कि आसबे एई क्षेत्रे आमादेर जे निउक्लियासटा थाकबे खूब भालो करे बोझा प्रत्येक पॉइंट डिटेले बोझाबो डिटेले बुझबे जे एई क्षेत्रे आमादेर जे निउक्लियासटा थाकछे सेटाके कि आमी आबार एक्स लिखते पारबो हाँ कि ना प्रथम क्वेश्चन तो एखानेई जे एखाने निउक्लियासटा एक्स छिलो एर थेके एकटा आलफा बेरिये गेलो तारपरेओ कि निउक्लियासटा एक्स थाकबे देखो आमरा कि जानी जे कोनो एकटा सपोज धरुन आमादेर हाइड्रोजेन आछे ठीक आछे हिलियम आछे लिथियम आछे सोडियम आछे एदेर सबार क्षेत्रे कोनटा आलादा हय एदेर सबार क्षेत्रे जेडटा डिफरेंट हय ना जे जेड जदि पाल्टे गेलो परमाणु क्रमांक जदि पाल्टे जाय ताहले निउक्लियासटाओ पाल्टे जाबे ताहले एई क्षेत्रे देखो एई क्षेत्रे आमादेर कि होच्छे एई क्षेत्रे आमादेर दुटो तो एखाने चले आसछे भर संख्या तार माने बेसिक्याली कि आमादेर जे एई जेडटा सेटा दुई कमे जाबे कारण आल्टिमेटलि जेड माइनस टू प्लस टू ताहलेई तो जेड थाकबे ताहले एई क्षेत्रे जेड जदि पाल्टे जाय आमादेर किन्तु निउक्लियासटाओ पाल्टे जाबे ताहले एक्स छिलो सेटा होये गेलो होच्छे वाई आर एखाने कि होबे एखाने ताहले देखो एखाने चार माने कि एखाने चार कमे जाबे ताहले एई क्षेत्रे आमादेर जदि आलफा पार्टिकल बेर हय ताहले आमादेर एकटा नतून নিউক্লিয়াস গঠিত হবে এবং সেই ক্ষেত্রে কি হবে সেই ক্ষেত্রে আমাদের পরমাণু ক্রমাঙ্ক সেটা দুই কমে যাবে আর আমাদের যে ভর সংখ্যা সেটা চার কমে যাবে ঠিক আছে তাহলে এটা আমরা আলফা বিঘটনের সূত্র বা আলফা ডিকে হলে কি হচ্ছে সেটা বুঝতে পারলাম ঠিক আছে তোমাদের বইয়ের মধ্যে দেখবে এগুলো লেখা আছে আলফা বিঘটনের সূত্র বিটা বিঘটনের সূত্র ইত্যাদি তাহলে সাপোজ ধরুন আমাদের এটা আছে এখান থেকে একটা বিটা বের হচ্ছে বিটা মানে কি মাইনাস ওয়ান বিটা জিরো তাই তো তাহলে এক্ষেত্রে কি হবে দেখো তোমরা হিসাব করো যে আমাদের एक्स की थाकबे एक्स किन्तु थाकबे ना ताई ना पाल्टे जाबे ताहले कि हबे जे वाई ताई तो वाई जदि हय ताहले एई क्षेत्रे कि हबे एई क्षेत्रे जेड छिलो एखाने कि हबे माइनस वन तार माने एटा कि जेड प्लस वन होते हबे ताहले गिये मिलबे ताई ना ताहले जेड प्लस वन आर एई क्षेत्रे ओपरे कि हबे ओपरे आमादेर এ যা ছিল তাই থাকবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আর তোমরা একবার নোটিস করো একবার মনে করো যে কী হচ্ছিলো যখন বিটা বের হচ্ছিল তখন একটা নিউট্রন একটা প্রোটনে পরিণত হচ্ছিল খুব ভালো করে বোঝো মানে প্রত্যেকটা জিনিসটা ইন্টারকানেক্টেড তোমরা যদি বোঝো ভালো করে খুব ভালো করে হবে যখন বিটা বের হলো তখন কী হলো একটা নিউট্রন একটা প্রোটনে পরিণত হয়ে গেল এবার দেখো আমাদের এ মানে কি এ মানে হচ্ছে এন প্লাস পি এবার কথার কথা ভাবো যে আমাদের নিউট্রন ছিল দশটা আর প্রোটন ছিল এগারোটা এবার একটা নিউট্রন প্রোটনে পরিণত হলো তাহলে একটা নিউট্রন কমে গেল তার মানে নিউট্রনের সংখ্যা কত হয়ে গেল নয় আর সেটা তো প্রোটনে পরিণত হয়েছে তার মানে প্রোটন সংখ্যা কত হয়ে গেলো বারো তাহলে দেখো আগে কত ছিল আগে ছিল একুশ এখনও কত একুশ তার মানে এ একই থাকলো কিন্তু তোমরা যদি এই ক্ষেত্রে জেডের কথা ভাবো জেড মানে কি সেটা তো নাম্বার অফ প্রোটন তাহলে প্রোটন আগে কটা ছিল এগারোটা কিন্তু এখন কটা হয়ে গেছে বারোটা তাহলে সেই জন্য কী হচ্ছে জেড এক ইনক্রিজ হয়ে গেল বুঝতে পারলে আই হোপ যে আমি তোমাদের কাছে একদম সমস্ত কিছু ক্লিয়ার করতে পারছি যদি তোমাদের এই যে এই বিষয়গুলো ভালো লাগে ক্লাসগুলো ভালো লাগে সেটা তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে কারণ তোমরা ক্লাসগুলোকে যত বেশি সাপোর্ট করবে আমি কিন্তু তত বেশি বেশি করে তোমাদের জন্য এই ক্লাসগুলো আনার জন্য আরও মোটিভেটেড হবো ঠিক আছে তাহলে এটা আমরা বিটা সম্পর্কে বুঝে গেলাম তারপর কি গামা দেখো গামা যখন বের হচ্ছে গামা কি গামা এই ক্ষেত্রে আমাদেরকে একটা রেডিয়েশন তাই না তাহলে গামা বের হলে কিন্তু কোনো রকম চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি না ঠিক আছে কারণ গামা বের হলে কি দেখো সেই ক্ষেত্রে তো কোনো কণা নির্গত হচ্ছে না প্রোটন নিউট্রনের কোনো চেঞ্জ আসছে না তাই না তাহলে আমাদের যা ছিল তাই থাকছে ঠিক আছে জাস্ট এই ক্ষেত্রে গামা বের হচ্ছে মানে কি কিছুটা এনার্জি বেরিয়ে যাচ্ছে তাই না তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার তাহলে আমরা এই যে আলফা বিঘটনের সূত্র গামা তারপর বিটা বিঘটনের সূত্র এগুলো এখানে ডিসকাস করে নিলাম আই হোপ যে আজকে আমি তোমাদের এই ক্লাসে যেই বিষয়গুলো পড়ালাম সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবে বা তোমাদের যদি কোনো রকমের ডাউট থাকে সেটাও তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারো এর পরবর্তী যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে পড়াবো ঠিক আছে তাহলে তোমাদের সঙ্গে সেই নেক্সট ক্লাসে দেখা হবে আজকের ক্লাসটা ভালো লাগলে সেটাকে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর আমাদের পরবর্তী বিভিন্ন ক্লাসগুলো অ্যাটেন্ড করার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ